স্ত্রী অত্যাচার সহ্য করতে না পেরে স্কুল শিক্ষক একজন আমাদের ভাই নজরুল ইসলাম তিনি আত্মহত্যা করলেন বরগোনা জেলার একজন সম্ভ্রান্ত ফ্যামিলির স্কুল শিক্ষক তার পেশা ছিল স্কুল মানে শিক্ষিত মানুষ আত্মহত্যা করলেন স্ত্রী অত্যাচারে মৃত্যুর আগে তার চিরকুটে তিনি লেখে গেছেন যে বইয়ের অত্যাচার সহ্য করতে না পেরে চলে গেলাম এই রকম নজরুল ইসলাম আছে আরও হয়তো অনেকে আত্মহত্যা করেছে হয়তো অনেকে তবে আমি মনে করি যত বড়ই দুঃখ বেদনা হোক না কেন ভাই আত্মহত্যা করবার ক্ষমতা শক্তি তো আল্লাহ আপনাকে দেয় নাই এই জীবনের মালিক তো আপনি না এই হাত এই সুন্দর চেহারা কত মানুষ অনেকেরা হাত নেই হাতের জন্য কত মানুষ আফসোস আমার যদি দুইটা চোখ থাকতো যাদের চোখ নাই যাদের হাত নেই তারা আফসোস আমার যদি দুইটা হাত থাকতো আপনি একটু অভিমান করে ঝগড়া করে ধরে নিলাম খুব ভয়ঙ্কর আপনাদের ঝগড়া স্ত্রী জুলুম নির্যাতন করছে বলে এই জন্য কি আত্মহত্যা করতে হবে আমের কাছে ঝুলে এ কষ্ট সহ্য করতে গেলে কবরের আজাব সহ্য করবেন কীভাবে ওখানে তো ঝগড়া করার কারো পাবেন না কবরটা হবে জান্নাতের টুকরা অথবা জাহান্নামের টুকরা যারা আত্মহত্যা করে মারা যাবে এদের জন্য কবরটা জাহান টুকরা হবে নবীদের হাদিস আল্লাহ নবী বিশ্বনবী জناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন আল কবরু মিন রিয়াজিল জাননা ও হুফারুম নার কবরটা হলো কারার জন্য জান্নাতের বাগান রিয়াজুল জাননা কবরটা কারার জন্য জান্নাতের বাগান আবার কারার জন্য জাহান্নামের গর্ত আর জানাব আত্মহত্যা করে পাহাড় থেকে জাপ দিয়া কখনো আগুনে জাপ দিয়ে অথবা খেয়ে নিজের জীবনকে যারা আত্মহতি দিবে এই নবীজি বলেন পর্যন্ত আল্লাহ রব্বুল হতবাকে গিয়ে শাস্তি দিতেই থাকবে এটা শাস্তি তার অধিকার আপনাকে দেওয়া হয় নাই সামান্য বিষয়ে ঝগড়া করে আত্মহত্যা করতে হবে তাহলে কিভাবে আপনি সহ্য করবেন পৃথিবীর অনেক স্বামী আছে এরকম কিন্তু ধৈর্য ধারণ করতে হবে অপেক্ষা করেন যদি খুবই সহ্য না হয় আপনার বাইরে যদি চলে যায় আপনি ডিভোর্স দিবেন তালাক তিস তালাকের ব্যবস্থা আছে আপনি তালাক দিয়ে দিই সহি পদ্ধতি বাস কিন্তু আত্মহত্যা কেন করতে হবে আর এই ঘটনাগুলোকে মিডিয়াতে হাইলাইট করে অনেকের সামনে তুলে ধরা হচ্ছে যে না আমরা বিয়ে করিনি ভালো আছি বিয়ে করলে বাড়তি সামালা বিয়ে করলে আমি বিয়ে নাই ভালো আছি বিয়ে করা মানে আয়না করে বসবাস করা অর্থাৎ এই ঘটনাগুলোকে কেন্দ্র করে অনেক পুরুষ বিবাহ করা থেকে বিবাহের প্রতি একটা খারাপ মনোভাব তৈরি হচ্ছে অথচ এটা আপনার যদি সমর্থ থাকে অ্যাবিলিটি থাকে যদি বিবাহ না করেন আপনি পরিপূর্ণ মুসলমানই আপনি হতে পারেন মুসলমানই না পরিপূর্ণ মুমিন হতে পারবেন না যদি বিবাহ সমর্থ থাকার পরেও যদি বিবাহ না করেন কিন্তু এই ঘটনাগুলোকে বিবাহের ক্ষেত্রে নিরুৎসাহিত করতেছে বিবাহ করলে মনে হয় এরকম ঝগড়া হয় বিবাহ করলে মনে হয় আত্মহত্যা করা লাগবে বিবাহ করলে মনে হয় এই অথচ কোরআনে কী বলছে ওয়ান কি মিন কুম্ম স্ব লেহাই নামিনাই বা দেখুম্ব ইমা ইকুমিয়া কোনো ফোকর অয়ুকুনি হুমুল্লাহু মিন ফদলি বল্লাহুবাসিউ না আলীম আলহ দাল্লা বান তোমাদের মধ্যে যাদের বউ নাই তাদের বউ দাও যাদের স্বামী নাই তাদেরকে স্বামী দাও যদি দারিদ্রতা মনে করো মনে রাখো বিবাহ করলে আমি আল্লাহ তোমার কামাই রুজিতে আমি আল্লাহ বরকত দিয়ে দিব বিবাহ করলে আল্লাহ বরকত দিবে সংসারের ভিতরে আবার কামাই রুজিতে আল্লাহ বারাকা দান করবে